মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পূর্বাশা পরিদর্শন করলেন ডাক্তার মানিক সাহা এদিন পূর্বাশার সার্বিক বিষয় খতিয়ে দেখলেন এবং উন্নয়নমূলক কাজকর্মের বিষয় নিয়ে কথা বললেন পূর্বাশার আধিকারিকদের সাথে বিশেষ করে পূর্বাশার উৎপাদিত পণ্যকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে পূর্বাশায় সেই সকল কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী তিনি পূর্বাশার কাজকর্ম নিয়ে খুশি ব্যক্ত করেন এবং বলেন আগামী দিনে পূর্বাশয়ের অনেক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে অসমাপ্ত কাজগুলি এক মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার বিষয়ে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী পূর্বাশতে আসিনি আজকে এসেছি এখানে কিছু ডেভেলপমেন্টাল কিছু অগ্রগতি কীরকম হয়েছে সেই বিষয়ে জানতে এসেছি তুই মিনা সাহেবরা এসেছেন সবাইকে বলেছি যাতে তাড়াতাড়ি এই কাজটার গতি ত্বরান্বিত হয় সেই বিষয়গুলো দেখলাম তো এটা ফিউচার খুব ব্রাইট আমি যা দেখলাম অনেক কিছু করার সুযোগ আছে তো তো পূর্বাসার প্লাস্টার বেসিসে যে যেসব প্রোডাক্টগুলো এখানে সেল কাউন্টারগুলো দেখলাম ভালো আর আদারওয়াইজ ওরা অন্যভাবে এখানে একটা অন্য আরেকটা জিনিস এখানে ওরা করতে চাইছে তো সব কিছু দেখলাম তো আশা করি পূর্বাশার উত্তর উত্তর স্মৃতিগুলো কিছু কাজ অনগোয়িং হচ্ছে সেগুলো কবে নাগাদ শেষ হতে পারে বললাম তো আমি এই মাসেই যেন কমপ্লিট হয় একটা সময় ছিল এই পূর্বাসা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল বরাবরই শোনা যেত এই পূর্বাসা লোকসানে রান করেছে কিন্তু এখন আর তেমনটা শোনা যায় না কিন্তু বর্তমানে সময়ে অনেকটাই লাভের মুখ দেখতে পেয়েছে এই পূর্বাসা রিপোর্ট আর নিউজ